অনিন্দিতা অনেক করে বললো, আর এই অবস্থায় বলছে আমি ওকে। বেশ ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, মানে অনেকগুলো কন্ডিশন আছে কিন্তু। বেশ ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, একসাথে বাড়িতে ছিলাম, গিয়ে আবার কাল থেকে রান্না করতে হবে। বল, হাতে জল দিয়ে পাচ্ছিলি, গিয়ে রান্না করতে হবে, সেটা তোর কষ্টের কারণ। হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া করছিলাম, এসব গল্পগুলো দিয়ে লাভ নেই। একসাথে ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, আরামে ছিলাম, গিয়ে নিজেকে করে খেতে হবে, শুধু খেতে হবে না, খাওয়াতেও হবে। হ্যাঁ, আসল দুঃখের কারণ এটা, সেটা বল। বুঝতে পেরেছি, নে চল প্যাকিংটা শুরু কর। সারাদিন যে একা আলাদা থাকবো, একা থাকবো, একা থাকার কি আছে? পড়াশোনা করবি? পড়াশোনা করতে গেলে এইসব একাকিত্বটা প্রয়োজন আছে। সারাদিন এনজয়মেন্টের মধ্যে অ্যাটলিস্ট যার যাই হোক, পড়াশোনাটা হয় না। বৃষ্টিটাও নামলো, ভগবানও মনে হয় চাইছে না যে যাই। ওইসব ডায়লগ দিয়ে লাভ নেই আর নাটকটা করে লাভ নেই। হ্যাঁ, চুপচাপ চো, প্যাকিংটা করবি, চো। আর তুই যে ভাই নিয়ে যাবি, ধর গিয়ে কি কি, মানে অনেকগুলো কন্ডিশন আছে কিন্তু। বিয়ে 4.5 বছর বাদেও যদি কিছু কন্ডিশন দিয়ে নিয়ে যেতে হয় তাহলে তোকে যেতে হবে। জোরে বল, জোরে বল, এখানেই থাক, তোকে যেতে হবে না। চ, সকাল 6:30 অফিস বেরোবে, রাত্রির 8:30 ঢুকবে, ঢুকে কেঁদে ঘুমিয়ে পড়বে। তাছাড়া কি করবো বল, করার তো কিছু নেই। ঠিক আছে চলো, আবার কাল থেকে নতুন জীবন, দেখো কিরম কাটে, কতটা দুঃখের মধ্যে কাটে দেখো। আকাশটা দেখো পুরো মেঘে ভর্তি হয়ে এসেছে। কাল থেকে বলছি প্যাকিং করার কথা, কিন্তু 200 বার বলার পরও এখনো পর্যন্ত কিছু হয়ে ওঠেনি, এই মাত্র বসেছে। আমি চাইছি যদিও মন থেকে প্রচুর বৃষ্টি আসুক, যাতে না যেতে পারি। বসিয়ে দিয়েছি প্যাকিং করতে, ওদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকও শুরু হয়ে গেছে, আর বেশি রাখতে পারছি না, মিউজিকটা বন্ধ করে দিয়েছি বলে এত বিরক্ত। যদি বেশিক্ষণ রাখি তাহলে হয়তো কোনো রকম স্ট্রাইক বা যা যা কিছু আসে ওগুলো চলে আসবে। ফ্যানটা অফ করে দিয়েছি, ওর জন্য এরকম লুক। আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং করে ক্লান্ত হয়ে একজনের মুখটা দেখাই, কমপ্লিট প্যাকিং। আর এই ব্যাগটা আমাদের সাথে 2017 থেকে আছে, কিন্তু আমি 2017 থেকে নেই, আমি আছি 2019 থেকে। না, ব্যাগটা কিনেছিলি যখন চাকরি করতে যাচ্ছিস? বল, যখন চাকরিতে জয়েন করি তখন এই ব্যাগটা কিনেছিলাম প্রথম। যখন আমি চাকরিতে জয়েন করতে যাই প্রথমবার ভাইজ্যাক, তো তখন এই ব্যাগটা কেনা, মানে বিরাট সার্ভিস দিয়েছে, কোনো রেপুটেড কোম্পানির ব্যাগ নয়। বাট তারপরেও আমাকে ওই দোকানদারটা বলেছিলো যে তুমি এটা নিয়ে যাও, বেশ ভালো হবে। তো দেখছি মোটামুটি 6.5 বছর হতে চললো, তো দারুণ সার্ভিস দিচ্ছে, দারুণ মানে দারুণ। মানে যত জায়গায় আমরা বেড়াতে গেছি এই ব্যাগটাকে নিয়ে গেছি, ব্যাগটা লাকি বলতে হবে। আর ও যখন চাকরি করতে যায়, মানে প্রথম চাকরিতে জয়েন করে, তখন এই ব্যাগটা নিয়েই গেছিল। হ্যাঁ, এটা ঠিক, মানে লাইফের প্রত্যেকটা ভালো মোমেন্টে, ভালো ইভেন্টে ব্যাগটা আছে। আজকে নিয়ে যাচ্ছি, আজকে যদিও ভালো মোমেন্ট বা ভালো ইভেন্ট নয়। এখানে পুরোপুরি ব্যাগে ভর্তি, এই জাস্ট এলাম, অনেক দিন পর এলাম, ভালো লাগছে না। এই যে ফিরে এলাম অনেকদিন পর, সত্যি ভীষণ অচেনা লাগছে, ভালো লাগছে না। ঘর বাড়ি ভীষণ অগোছালো হয়ে আছে, কাল থেকে আবার সব ঠিকঠাক করতে হবে। আজকে যা হোক করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে শুয়ে পড়ব। সৈকত ছিল, আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেটা তো ওর পক্ষে সম্ভব নয়। আজকে যেটুকু ম্যানেজ করা যায় সেটুকুই করব। আমার সাথে আমার ভাইও এসেছিল, ওরও ফিরে যাওয়ার ট্রেন আজকে। আর মা খাবার করে পাঠিয়ে দিয়েছে, তাই রাত্রে ওই ঝামেলাটা আর নেই, জাস্ট খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে।
অ্যাকচুয়ালি আমি এখন শুট করছি এই মুহূর্তে, মানে অনিন্দিতা অনেক করে বলার পর আর কি, মানে অনেক করে মানে দু তিন দিন ধরেই সমানে বলে যাচ্ছে যে তুই কর তুই কর। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে, দু তিন দিন আগে লাস্ট ভিডিওটা শ্যুট হয়েছিল অনিন্দিতার বাড়িতে, অনিন্দিতাকে আনার জন্য গেছিলাম। থেকে যেদিন রাত্রে আমরা ফিরি, মানে রবিবার দিন রাত্রে, সেদিন রাত থেকেই বুঝতে পারছিলাম, বাট তার পরের দিন সকাল থেকে আমার শরীরটা খারাপ হয়েছে। শরীর খারাপ মানে চোখে আমার এই কনজাংটিভাইটিস হয়েছে, মানে জয় বাংলা যেটাকে বলে। তো সোমবার দিন থেকে আমার শুরু হয়েছে, আর আমার সেবা শুশ্রূষা করতে গিয়ে মঙ্গলবার থেকে অনিন্দিতারও শুরু হয়ে গেছে। তো মঙ্গলবার রাত থেকে তো অনিন্দিতার জ্বরও এসে গেছে। তো এমন একটা সিচুয়েশন যে ওর পক্ষে সম্ভব নয় ভিডিওটা শ্যুট করা বা ভিডিওটাকে কন্টিনিউ করা। আর আমরা দুজনাই জাস্ট বিছানায় পড়েছিলাম দুদিন ধরে। আজকে আমি একটু ভালো আছি, এখনও চোখ লাল হয়ে আছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। চোখটা অনেকটাই লাল হয়ে আছে বা সবসময় জল কাটছে, পেনটাও হচ্ছে, আই ড্রপ ইউজ করছি, জানি না কতটা কি কাজ করছে। আমি তো ভালো আছি, বাট অনিন্দিতাটা এখনও বোঝা যাচ্ছে না, অনেকটাই চোখ ফুলে আছে এবং সবসময় জল কাটছে, ব্যথাও হচ্ছে। ফর্চুনেটলি জ্বরটা এখনও আসেনি, আর ওর কালকেই যা রাত্রি এসেছিল। অনিন্দিতা অনেক করে বললো আর এই অবস্থায় বলছে, আমি ওকে আর মুখ এড়াতে না পেরে আমিই শুরু করলাম, জানি না কেমন হচ্ছে কি না। যাই হোক, যদি তোমরা দেখো আর কি, ও যদি কাট না করে দেয় তাহলে তোমরা জানিও। আর আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই দু তিন দিন ধরে খাবার দাবার বলতে আমাদের পক্ষে তো রান্না করা সম্ভব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে, ও এক মাসের ওপর ছিল না, ওই পায়ের ক্র্যাক হওয়ার জন্য তো বাড়িতেই ছিল, ওর বাড়িতে। আর আমিও অফিস থেকে এসে আমার পক্ষে রান্না বান্না করা সম্ভব হচ্ছিল না। তো আমি হোটেলে, অফিসে থাকতে হোটেলে, রাত্রে হোম ডেলিভারি, এভাবেই আমার চলছিল এক মাস ধরে। ও বাড়িতে মার্কেটিং সেরকম একদমই কিছু নেই, আর আসার পরই এরকম দুজনাই পড়ে গেলাম। তো যাই হোক, দু তিন দিন ধরে আমাদের ঠিকানাও ওই হোম ডেলিভারি আর হোটেল, সুইগি, জোম্যাটো, এরাই ভরসা আর কি। আজকে রাত্রে ভেবেছিলাম কিছু একটা করবো, কিন্তু সেরকম নেই। আজকে রাত্রেও আর কি ভরসা ওই সুইগি, জোম্যাটো অথবা হোটেল, দেখি বেরুই কি করা যায়। আর যাই হোক, এই দেখো ওর সিচুয়েশানটা একবার দেখো, আছে এই যে ভদ্রমহিলা শুয়ে আছেন। হ্যাঁ, এখন জ্বর সেরকম কিছু একটা নেই, বাট চোখের অবস্থা খুব একটা ভালো নয়, মানে চোখটা অনেকটাই ফুলে আছে আর সবসময় জল কাটছে, লাল হয়ে আছে। তো আমার তো চোখটা অতটাও ফোলেনি, জাস্ট লাল হয়ে আছে, কিন্তু ওর চোখটা প্রচুর ফুলে গেছে। ইনফ্যাক্ট সকালের দিকে চোখটা খুলতেই পারছে না, এমন একটা সিচুয়েশান। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর আশা করছি খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে, আর আমি তো ঠিকই আছি। দু তিন দিন ধরে অফিসে যেতে পারছি না, ছুটি নিয়ে বসে আছি। অ্যাকচুয়ালি অফিস স্টাফেরাও ভয় খাচ্ছে আর কি, মানে যে এইটা খুব একটা তো ছোঁয়াচে ব্যাপার, তো চোখের অবস্থা দেখে ওরাও বলছে যে হ্যাঁ এখন রেস্ট নিয়ে নে সবাই। তো দেখা যাক কী হয়। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ।